হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, এখন আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা 2024 অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। প্রথমেই কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। এখানে যে সমস্ত সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই সমস্ত সাবজেক্টে কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে, বা এই সাবজেক্ট রিলেটেড কনসার্ন কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে। সঙ্গে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন, যেমন এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার বা ডিফারেন্টলি এবল্ড, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু সাবজেক্টের নাম দেওয়া আছে এবং স্পেসিফাইড সাবজেক্টস ইন পিজি ফর এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ইন হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ওই সমস্ত সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, এবং পাশে কিন্তু কনসার্ন বা স্পেসিফিক সাবজেক্টসের কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে যে স্পেসিফিক সাবজেক্টগুলো উল্লেখ করা আছে, এই সমস্ত সাবজেক্টে যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু ম্যানেজমেন্ট আছে, আপনারা এখান থেকে স্পেসিফিক সাবজেক্টগুলো একটু দেখে নেবেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট কমার্স, কমার্স থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সেন্টার ফর প্রমোশন অফ ইকোলজিক্যাল অ্যাডভেঞ্চার, হেলথ অ্যান্ড কালচারাল ট্যুরিজম। নেক্সট দেখুন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যানিমেল সায়েন্স, প্ল্যান্ট সায়েন্স, কম্পিউটেশনাল বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, পাঞ্জাবি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, নিউ মিডিয়া, ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, দীনদয়াল উপাধ্যায় স্টাডিজ, জম্মু কাশ্মীর স্টাডিজ, আম্বেদকর স্টাডিজ, এডুকেশন, ভিজুয়াল আর্টস, যোগা স্টাডিজ। টোটাল এখানে কিন্তু 30 সাবজেক্ট আছে, পাশে কিন্তু স্পেসিফিক সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে স্পেসিফিক সাবজেক্টগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন, যেমন ইউজিসি, সিএসআইআর, আইসিএআর, ডিবিটি, আইসিএমআর, ডিএসটি ফেলোশিপ আছে বা জেআরএফ পেয়েছেন, নেট সেট কোয়ালিফাই আছে, এসলেট কোয়ালিফাই আছে, তাদেরকে কিন্তু এখানে এন্ট্রান্স এক্সামটা দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু যে এন্ট্রান্স এক্সাম হবে, এই এন্ট্রান্স এক্সামে 50% মার্কস পেলে কিন্তু আপনারা কোয়ালিফাই করতে পারবেন, এবং আপনারা যারা এখানে এন্ট্রান্স এক্সাম দেবেন, যদি আপনারা কোয়ালিফাই করেন তাহলে কিন্তু এন্ট্রান্সের একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন, যার ভ্যালিডিটি কিন্তু 2 বছর থাকবে। আপনারা কিন্তু 2 বছরের জন্য পিএইচডিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়া। অর্থাৎ এখানে এন্ট্রান্স এক্সামিনেশানের যে সার্টিফিকেটটা নেট সেট বা এসলেট সার্টিফিকেটের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে তার কিছু কম্পোনেন্টস দিয়ে দেওয়া হয়েছে। পেপার ওয়ান এবং পেপার টু থেকে কোশ্চেন্স থাকবে, পেপার ওয়ান জেনারেল অ্যাপটিটিউড থেকে এবং পেপার টু সাবজেক্ট স্পেসিফিক থেকে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু সিলেবাসটা বলে দেওয়া হয়েছে, যেমন ম্যানেজমেন্ট থেকে যে সিলেবাসটা, ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী, কমার্স থেকেও ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী, এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাসটা পাশেই বলে দেওয়া হয়েছে। আপনারা যে যে সাবজেক্ট থেকে আছেন এখান থেকে সিলেবাসটা ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, প্রত্যেকটা কোশ্চেন্সের জন্য 1 মার্কস করে থাকছে এবং 2 ঘন্টার ডিউরেশনে এই এক্সামটা হবে, এবং আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন।
পরপর কিন্তু সাবজেক্টগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে সাবজেক্টের লিস্টটা আরেকবার ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান ফি ফর হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা, অর্থাৎ এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার একটা লিঙ্ক এখানে বলে দেওয়া হয়েছে, www.cuhimachal.ac.in। এই লিঙ্কে আপনারা ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন ফর হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা 2023। এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানেই দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন, এখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন নতুনভাবে এবং রেজিস্ট্রেশন করার পরে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওবিসি নন ক্রিমি লেয়ার আছেন তাদের কিন্তু 400 টাকা করে লাগছে, এবং এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য কিন্তু 200 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় পেমেন্ট করতে পারবেন। নেক্সট এখানে কিন্তু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 27 সেপ্টেম্বর 2024-এ এবং এখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 11 অক্টোবর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে 27 অক্টোবর 2024-এ, ডিক্লারেশন অফ রেজাল্ট 6 নভেম্বর 2024-এ। নেক্সট দেখুন এখানে যে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু 22 অক্টোবর 2024-এ কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনারা যারা এন্ট্রান্স এক্সাম দেবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে বা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল হিমাচল প্রদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই নোটিফিকেশানটি কোথা থেকে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। গুগল ক্রোমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবং আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন অ্যাডমিশান বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে অ্যাডমিশনস অপশনের উপর ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। বা আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলোই অপশন কিন্তু দেওয়া আছে, এর মধ্যেই দেওয়া আছে HPKVSPP এক্সামিনেশনস। এখানে আপনারা ভিউতে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ফর হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা 2023। এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, যে নোটিফিকেশানটি আমরা দেখলাম। এবং আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন, কারণ এই ইউনিভার্সিটি খুব ভালো একটি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।